জেনে নিন বিশ্বের চতুর্থ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ কোনটি আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো পাল্টাপাল্টি হুমকি আর মহড়া প্রদর্শনে মেতেছে তারা আর তারই জের ধরে কিংবা ইরানের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেকান এক টেলিভিশন সাক্ষাৎকারে জানালেন বর্তমানে বিশ্বের চতুর্থ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ ইরান ক্ষেপণাস্ত্র দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে হোসাইন দোকান জানান যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরই ইরান রয়েছে এ সময় তিনি আরও বলেন আমরা সম্ভবতা অনুযায়ী ক্ষেপণাস্ত্র পাল্লা বাড়ানোর চেষ্টা চলছে ইরান লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাতের ক্ষমতা বাড়ানো এবং র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি অন্তর্ভুক্ত করার তৎপরতার কথা উল্লেখ করে হোসাইন দোকান বলেন এই আলোচনায় কেবলমাত্র পরমাণু কর্মসূচির বিষয়টি থাকবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশ্বে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে